প্রতিদিন সড়ক দুর্ঘটনায় ঝরে পড়ছে কত প্রাণ, আহত হয়ে অনেককেই কাটাতে হয় দুর্বিষহ জীবন। আহতদের স্বাভাবিক জীবনে ফেরাতে 2014 সাল থেকে কাজ শুরু করেন তরুণ শিক্ষার্থী রাহাত হোসেন। মার্কিন বন্ধু জেনিফার ফেরেলকে সাথে নিয়ে গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংগঠন ক্রিটিক্যাল ইঙ্ক। 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডি নাড়া দেয় রাহাতের বিবেক। কেবল প্রাথমিক চিকিৎসা দিতে পারলে যে কত জীবন বাঁচানো সম্ভব সেই চিন্তা তারা করে তাকে। মোবাইল অ্যাপ্লিকেশন থ্রুতে যে কেউ আপনারা রিপোর্ট করতে পারে যে অমুক একটা জায়গায় ধরেন যে গুলশানে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, সে আমাদেরকে জানালো। আমরা যেটা করি, আমাদের কমিউনিটি বেস ফার্স্ট রেসপন্ডার আছে যারা হলো যে ফার্স্ট এইড ট্রেনিংটা তাদের দেওয়া, তারা গিয়ে তাদেরকে ফার্স্ট এইড ট্রিটমেন্টটা দেয় অ্যান্ড হসপিটাল পর্যন্ত নিয়ে যায়। দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা দেওয়ার এই কাজটির সাথে এরই মধ্যে জড়িয়েছেন হাজারো তরুণ। সেবা দেওয়ার পাশাপাশি সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা সেবার প্রশিক্ষণও দিয়ে থাকে ক্রিটিক্যাল ইঙ্ক। তো সবাইকে আমরা ফার্স্ট এইড ট্রেনিংটা দিই, যেহেতু এটা আমাদের দেশের স্কুল কলেজগুলোতে কারিকুলামে আন্ডারে নাই, সো এটা দেখা যায় যে সবাই এটা জানে না। সো আমরা যেটা ট্রাই করছি যে সবাইকে স্কিলসটা প্রোভাইড করার জন্য। মানব সেবার এই প্রচেষ্টার মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতি। জুলাইয়ে ব্রিটেনের রানী এলিজাবেথের হাত থেকে পুরস্কার নেবেন তিনি। আমি অ্যাকচুয়ালি লাকি, কারণ অনেক আমাদের দেশে অনেক ধরনের কাজ হয়। সো ওরা যেটা করে যে এই অ্যাওয়ার্ডের থ্রুতে ওরা স্পেশালি ওই এক দুইটা কাজকে ওরা তখন নিয়ে আসে সবার সামনে ফোকাস করার জন্য। সামনের দিকে আমি আশা রাখি যে আরও বেশ কয়েকজন আমাদের দেশ থেকে পাবেন। মোবাইল অ্যাপসের মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে মিলবে ক্রিটিক্যাল ইঙ্কের এই জরুরি সেবা। উদ্যোক্তা রাহাতের বিশ্বাস, তার এই উদ্যোগ একসময় ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।